চট্টগ্রামে নিত্য পণ্যের বাজারে অস্থিরতা যেন কমছে না, সবজির যোগান বেশি থাকার পরও দাম নাগালের বাহিরে, ডিম আলুর দামও চড়া, সামুদ্রিক মাছ বাজারে পর্যাপ্ত আসার পরও দাম বেশি, সব মিলিয়ে প্রতিটি জিনিসের দাম ঊর্ধ্বমুখী হওয়ার বিপাকে নিম্ন ও মধ্য আয়ের মানুষেরা। বাজার নিয়ন্ত্রণের প্রশাসনের কঠোর নজরদারি বাড়ানোর তাগিদ ক্রেতাদের। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা থেকে আসা ট্রাক ভর্তি এসব সবজি নামানো হচ্ছে নগরীর চৌমুহনী বাজারে। পর্যাপ্ত যোগান থাকার পরও 80 থেকে 100 টাকার নিচে বাজারে কোনো সবজি নেই। প্রায় প্রতিটি সবজির দাম নাগালের বাহিরে হওয়ায় বাজার থেকে পণ্য কেনায় যেন মুশকিল হয়ে যায়। বেগুন 120, বরবটি ও ঢেঁড়স 85 এবং কাকরল 50 টাকা দরে বিক্রি হচ্ছে। বৃষ্টি কমলে দাম কিছুটা কমবে বলছেন বিক্রেতারা। সবারই কষ্ট, বাড়লে সবারই কষ্ট লাগে। একটা জিনিস 10 টাকা জিনিস 20 টাকা কিনলে কেমন লাগে, সেম জিনিস সবারই কষ্ট হয়। বৃষ্টি পড়লে মনে করেন সবজিগুলো পাতা পাতা জিনিস ফসল নষ্ট হয়ে যাবে, আর যদি বৃষ্টি না হয় তাহলে সবজির দাম আরও কমবে, 30-40 টাকার মধ্যে সব কিছু চলে আসবে। বৃষ্টি হলে দাম বাড়বে, মাল নষ্ট হয়ে যাবে, তার কারণে একটু সবজি অর্ধেক উঠবে, যে জায়গায় 100 কেজি ওটাই জায়গা উঠবে 20 কেজি। ঊর্ধ্বমুখীর এই বাজারে নিম্ন ও মধ্য আয়ের মানুষেরা ডিম আলু খেয়ে যে দিন পার করবেন তারও কোনো গতি নেই। প্রতি ডজন ডিমের দাম 150 ও আলু কেজি প্রতি বিক্রি হচ্ছে 60 টাকা দরে। আমরা বারবার জিনিসের দিকে তাকাতে হয়, আবার পকেটের দিকে তাকাতে হয়, লাস্টে সামান্য কিছু কিনে চলে যেতে হয় আর কি। কার সাথে নাহলে কী করেছে আপনার, এক ডজন ডিম 150 টাকা মানে কি অনেক কিছু। গত বছর আগে এই বছর কী করেছে আপনার, বাড়তি কী হলে কী করেছে প্রায় প্রতি ডজন 20-30 টাকা বাড়তি। আমিষের চাহিদা মেটানো মাছের বাজারও বেশ চড়া। ইলিশ কেজি প্রতি 2000, গলদা চিংড়ি 1300, রূপচাঁদা আকার ভেদে 450 থেকে 850, পাবদা ও কাতল 400 এবং রুই মাছ 350 টাকা দরে বিক্রি হচ্ছে। অ্যাটলিস্ট 30-40% বেশি দাম রুই মাছ, যেটা 320 টাকা কিনছি সেটা 400 টাকা কিনতে হয়েছে, আমাদের মধ্যবিত্তদেরকে জবাই করে দিচ্ছে। মাছের দাম এখানে চড়া, কি বলবো মানে আমাদের আওতার বাইরে আর কি। এগুলো 2-4-15 দিনের ভিতর কিছু মাছ কালেকশন হলে আমরা নিয়ন্ত্রণ আনতে পারবো, এখন আজও নিয়ন্ত্রণ নাই। বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি বাড়ানোর তাগিদ ক্রেতাদের। মামুন নুর রশিদ অফি, যমুনা নিউজ, চট্টগ্রাম।